ভিটামিন ডি শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান। মানসিক সুস্থতার জন্য এটি খুবই জরুরি চিকিৎসা বিজ্ঞানের ভাষায়। অন্ত থেকে ক্যালসিয়াম শোষণ করার পাশাপাশি এটি আয়রন, ম্যাগনেসিয়াম ও ফসফরাসের দ্রবীভূত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শরীরের অবস্থার উন্নতি ঘটাতে ভিটামিন ডি এর প্রয়োজন বলে শেষ করা যাবে না। ভিটামিন ডি এর ঘাটতি হওয়া মানে হাড় ধীরে ধীরে দুর্বল হয়ে পড়া, এমনটি হওয়া মানেই আর্থ্রাইটিস এর মতো বড় বড় রোগ মাথা চারা দিয়ে ওঠা। ভিটামিন ডি হাড়কে শক্তপোক্ত করার পাশাপাশি হার্ট, ব্রেন এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। হাড় ও দাঁতের সুস্থতার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান এই ভিটামিন ডি। প্রশ্ন হলো, শরীরের ভিটামিন ডি এর ঘাটতি কিভাবে পূরণ করবেন? কতগুলো সহজ পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে এই সমস্যা সহজেই দূর করতে পারেন। জেনে নিন কিছু লক্ষণ সম্পর্কে, যেগুলোর মাধ্যমে বুঝতে পারবেন আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব আছে কিনা। এক নম্বরে হচ্ছে মাংসপেশির দুর্বলতা, বিষণ্ণতা, হাড়ের ফাটল, দাঁত ভেঙে যায়, উচ্চ রক্তচাপ, ক্রান্তি ও ঘুম আসে, মেজাজে প্রভাব ফেলে, ওজন বেড়ে যায়। শরীরে এই লক্ষণগুলো দেখা দিলে বুঝবেন যে আপনার ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে। ভিটামিন ডি এর উৎস, সূর্যের আলো ভিটামিন ডি এর জন্য একটি ভালো উৎস হতে পারে। কড়া আলোতে না গিয়ে হালকা রোদ গায়ে লাগান। ভিটামিন ডি এর অভাব পূরণের জন্য হালকা রোদে সামান্য ব্যায়াম করতে পারেন। সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত রোদ সবচেয়ে ভালো। এই সময় সূর্যের যে আলো আসে সেটি ভালো, কেবল শীতকাল নয়, সব ঋতুতেই যদি আমরা কিছুক্ষণ রোদে বসি তাহলে ভিটামিন ডি এর একটি ভালো, আমাদের শরীরের প্রয়োজনীয় ভিটামিন ডি গ্রহণ করতে পারি এই রোদ থেকে ফ্রিতে, কোনো টাকা পয়সা ছাড়াই। আর আমরা যদি এছাড়া খাবারের মাধ্যমে আপনি ভিটামিন ডি গ্রহণ করতে পারেন। ভিটামিন ডি যুক্ত 5টি খাবার আছে যেগুলো খুব বেশি পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। যেমন এক নম্বরে চিজ, মাশরুম, তেলযুক্ত সামুদ্রিক যে কোনো মাছ, দুধ, ডিম। এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। এগুলো খেলে আপনার শরীরে ভিটামিন ডি এর চাহিদা পূরণ করতে তারা আপনি আপনার শরীরের ভিটামিন ডি এর পরীক্ষা করে দেখতে পারেন। একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ভিটামিন ডি এর পরীক্ষা করে আপনার শরীরে কী পরিমাণ ঘাটতি আছে সেটা অনুযায়ী ডাক্তারের পরামর্শে বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন ক্যাপসুল পাওয়া যায়। যেই ক্যাপসুলগুলো আপনি খুব সহজেই গ্রহণ করতে পারেন, তবে সেটা হতে হবে একজন ভালো ডক্টরের পরামর্শ অনুযায়ী। নিজে নিজে কখনই কোনো ওষুধ খেতে যাবেন না, এতে আপনার সুফলের থেকে বিফলের পরিমাণই বেশি। তাই আপনি একজন ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলো নিতে পারেন। ধন্যবাদ।